তো আমি প্রথমে দেখে নিব যে এটা আমার মাইকোটিক রাউটার ল্যাব মাইকোটিক রাউটার তো আমি প্রথমে হচ্ছে নিউ টার্মিনালে যাব যাওয়ার পরে এখানে আপনাকে যে আপনার ডিএনএস টা সেটার এগেনস্টে যে পিং তো ইরোটা আসে সেটা ইরোটা একটু শো করে দেখায় যদিও আমি হচ্ছে স্লাইড আপনাকে দেখালাম তো তারপরে একটু দেখেন এখানে ই আই এন জি স্পেস গুগল ডট কম জি ডবল ও জি এল ই ডট সি ও এম দেন এন্টার প্রেস করব দেখুন এখানে আমার ইরোডটা দেখাচ্ছে কিন্তু এটা ইনভ্যালিড ভ্যালু ফর আর্গুমেন্ট অ্যাড্রেস তো এই প্রবলেমটা কিন্তু আপনার শো করছে মাইক্রোটিক রাউটারে তো এইটা আপনাকে কিভাবে সলিউশনটা করতে সেটা একটু দেখি এটা মূলত হচ্ছে জিএনএস এর সেটিং এর প্রবলেম কিছু থাকে তো সেটা আমরা যদি একটু সেট আপটা একটু চেক আপ করি তাহলে বুঝতে পারবো যে কোথা থেকে প্রবলেমটা আসছে আমার দেন আমি সরাসরি আইপি তে যাব আইপি থেকে ডিএনএস এ ক্লিক করব দেখুন এখানে আমার কিছু প্রবলেম আছে ডিএনএ সেট আপ এখানে কোয়ারি সার্ভার টাইম আউট প্রবলেম আছে দেন কোয়ারি টোটাল টাইম আউট এগুলো কিন্তু প্রবলেম আছে তো এটা আপনাকে অবশ্যই সলিউশন করে নিতে হবে যদি আপনার এই ইরোটা আসে তাহলে এটা কিভাবে সলভ করবে সেটা একটু দেখাই আপনাদেরকে অবশ্যই আপনাকে এখানে দেখুন আমার আছে জিরো তো এখানে আমি করে দিব টু দেন এখানে আমি টেন করে দিব দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আবার টার্মিনালে আসবো টার্মিনালে এসে আমি আবার গুগলকে পিন দিব দেখুন আমার পিঙ্কটা কিন্তু হচ্ছে তারপরে এটা এখানে আপনার দেখুন এম এসটা হচ্ছে আপনার এলোমেলো হচ্ছে এক এক সময় এক একটা আসছে সেটাও সলভ করা যাবে সেটা এখানে আমি একটু কিছু চেঞ্জ করবো এখানে সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হান্ড্রেড দেন পরে আমি দিয়ে দিলাম টোয়েন্টি দেন অ্যাপ্লাই করবো এখন কিন্তু আপনার মোটামুটি পিংটা ভালো আসবে এবং পিং রেজাল্টটাও ভালো হবে এটা একবার রিস্টার্ট দিয়ে দেন হচ্ছে আপনার আবার চেক করবেন তাহলে কিন্তু আপনার সঠিক রেজাল্টটা পাবেন ওকে এখন কিন্তু আমার পিংটা মোটামুটি ভালো আসতেছে এবং ফিফটি টু ফিফটি থ্রি এর ভিতরে কিন্তু আপনার পিংটা আসছে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার ডিএনএস প্রবলেমের যে প্রবলেমগুলো হয় পিং ইরোরটা আসে সেটা সলভ করবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনোই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন